ক্যান্সার নামেই আতঙ্ক। বিজেপি কাউন্সিলর গোবিন্দ মুখোপাধ্যায়ের শরীরেও থামা বসিয়েছে এই রোগ। পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুরের এক নম্বর ওয়ার্ডের তিনবারের কাউন্সিলর গোবিন্দ মুখোপাধ্যায়, তিনিও শুনেছেন তাঁরই দলের নেতা তথা অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ক্যান্সার নিয়ে আজব বচন। বহুত মানে ভাবি থাকে যে অমুকৰ ঘৰত কিয় ক্যান্সার হল, অমুকৰ ইমান ডেকা লৰা এক্সিডেন্ট হৈ গল, ইমান ডেকা লৰা ক্যান্সার হৈ গল। ব্যাকগ্রাউন্ডটো চালে কম পাব যে ইট ইজ এ ডিভাইন জাস্টিস, বাকি একো নহয়। উই হ্যাভ টু সাফার দ্যাট ডিভাইন জাস্টিস, পূর্ব জন্মত করা, এই জন্মত করা, মোৰ দেউতাই করা, মোৰ মায়ে করা, হয়তো সেই লৰাজনে করা নাই, বাট হিজ ফাদার হেজ ডান সামথিং রং, দ্যাট ডিভাইন জাস্টিস ইজ অলওয়েজ উইল বি দেয়ার। মানুহ, কোনো মানুহে নিজৰ ডিভাইন জাস্টিস যিটো হ'ব, নোবডি ক্যান এস্কেপ দেট। বিজেপি শাসিত অসমের স্বাস্থ্যমন্ত্রীর এমন অবৈজ্ঞানিক তত্ত্বের তীব্র সমালোচনা করেছেন পশ্চিম মেদিনীপুরের ক্যান্সার আক্রান্ত বিজেপি কাউন্সিলর। কোনো রোগ পাশের ফল হয়, কোনো রোগ পাশের ফল না, ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। তার কারণ বন্ধ গেলে রোগ না, লক্ষ লক্ষ ক্যান্সার রোগ। একটা বাচ্চা ছেলে তার তিন বছর বয়স, তার ক্যান্সার হয়ে কেমন চলছে, চুলগুলো উঠে গেছে, শুধু পাপ করলো। ক্যান্সারকে সামনে থেকে দেখেছেন উত্তর কলকাতার কাশীপুরের বাসিন্দা স্নেহাংশু রঞ্জন ভট্টাচার্য। 2007 থেকে 11 সাল পর্যন্ত ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন তাঁর স্ত্রী অপর্ণা, কিন্তু শেষ পর্যন্ত হার মানতে হয়েছে। অসমের স্বাস্থ্যমন্ত্রীর আজব ক্যান্সার তত্ত্ব শুনে তিনিও হতবম্ব। 2017 সালে যেখানে ক্যান্সারের ওষুধ প্রায় বেরিয়ে এসছে, যেখানে লোকে এগিয়ে চলেছে, সেখানে ওনার মতামতটা শুনে মনে হলো উনি গঙ্গাঘাটে ঘটি নিয়ে লোটা নিয়ে বসে গেলে ভালো হতো, উনি মন্ত্রী নন। চিকিৎসকরাও বলছেন একজন স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে এমন অস্বাস্থ্যকর তত্ত্ব কখনোই মেনে নেওয়া যায় না। একজন যখন জনপ্রতিনিধি আসছেন, সবার সঙ্গে কথা বলছেন, তার তো একটা সঙ্গে দায়িত্ব চলেই আসে যে তার যে মুখনিসৃত যে সমস্ত কথাগুলো আছে, সেই সমস্ত কথাগুলো যেন সঠিক মেসেজ বা সঠিক বার্তা বহন করে। এমনকি কোথাও যদি একটা বাড়ির মধ্যে লেখা থাকে ক্যান্সার সেন্টার, সেই বাড়িতেও হয়তো মানুষজন ঢুকতে ভয় পাচ্ছেন যে ঢুকলেই হয়তো ক্যান্সার হয়ে যাবে। এই ধরনের মন্তব্য করার হয়তো উনি কোনো কারণ খুঁজে পেয়েছেন, কিন্তু আমরা শিক্ষক মহল বা আমরা গবেষক মহল বা ডাক্তার মহলের মধ্যে এই কারণটা এখনও কোনো রকম মানে মানে হয় বলে আমরা মনে করি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই ধরনের কোনো কমেন্ট করলে একজন এস্টাবলিশড ক্যান্সার পেশেন্টের মানসিক অবস্থা কী হবে সেটা একটু ভেবে দেখা দরকার। গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষদের মুখ থেকে আজব সব বাণী অবশ্য নতুন নয়। এবছরই কয়েক মাস আগে রাজস্থান হাইকোর্ট থেকে অবসর নেওয়ার পরপরই বিচারপতি মহেশচন্দ্র শর্মা যা বলেছিলেন তাতে গোটা দেশে শোরগোল পড়ে যায়। মোর কবিবি মোরনি কে সাথ সেক্স নেই করতে, মো আপনে আঁসুওঁ কো সে ডালতে হ্যায় আর মোরনি উনকে আঁসুওঁ কো চুপ কর গর্ভবতী হোতি হ্যায় আর তৎপ্রান্ত মোর ইয়া মোরনি জো ভি হো উসকো জন্ম দেতি হ্যায়। রাজস্থান হাইকোর্টের একটি মামলার নির্দেশনামায় এই বিচারপতি এও বলেছিলেন গোমূত্রে গঙ্গা বাস করে আর গঙ্গা হল পাপ নাশিনী, তাই গোমূত্র পান করলে পূর্বজন্মে সব পাপ ধুয়ে মুছে সাফ। একদিকে বিশ্বে সবচেয়ে কম খরচে মঙ্গলযান তৈরি করছে ভারত, আবার এদেশেই হবু মায়েদের প্রতি মোদী সরকারের আয়ুষ মন্ত্রকের পরামর্শ, অন্তঃসত্ত্বা হলে আমিষ, নৈব নৈব চ, মাংস থেকে ডিম সবই মানা। অনেকেই বলছেন মন্ত্রক, মন্ত্রী বা গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা যদি এমন অবৈজ্ঞানিক তত্ত্ব খাড়া করেন তাহলে তো সাধারণ মানুষের কাছে ভুল বার্তাই যাবে, তার দায় কে নেবে? এবিপি আনন্দ।